দুটি সফল অভিযান চালিয়ে রবিবার বিপুল পরিমাণ গাঁজা আটক করল তেলিয়ামুড়া থানা এবং মুঙ্কিয়াকামী থানার পুলিশ। মোট 1451 কেজি শুকনো গাঁজা আটক করেছে পুলিশ, সাথে দুইটি গাড়ি সহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ বাহিনী। প্রথম অভিযানে আগরতলা গৌহাটিগামী একটি দূরপাল্লার গাড়িতে তল্লাশি চালিয়ে 476 কেজি শুকনো গাঁজা আটক করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। সাথে আটক করা হয় মোহনলাল রায় এবং পঙ্কজ রায় নামের দুই পাচারকারীকে। এই দুজনের বাড়ি বিহারে বলে জানিয়ে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। অন্য আরেকটি অভিযানে অয়েল ট্যাঙ্কার থেকে 975 কেজি শুকনো গাঁজা আটক করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। সাথে আটক করা হয় কার্তিক জমাতিয়া নামের এক ব্যক্তিকে, তার বাড়ি অমরপুর বলে জানায় পুলিশ আধিকারিক। আসলে আজকে দুইটা ঘটনা হয়েছে, আমরা হাওয়াই বাড়িতে এবং মুঙ্গিয়াকামীতে দুইটা গাড়ি ট্রাফিক তেলিয়ামুড়া ট্রাফিক এবং মুঙ্গিয়াকামী পিএস ডিটেইন করেছিল। তো একটা ছিল ওয়েল ট্যাঙ্কার যেটা মুঙ্গিয়াকামীতে আটক করা হয়েছিল, সেটার থেকে টোটাল 975 কেজি গাঁজা সিজ করা হয়েছে এবং কার্তিক জমাতিয়া বলে অমরপুরের একজনকে অ্যারেস্ট করা হয়েছে সেই কেসটাতে। আর হাওয়াইবারের যে ঘটনাটা যেটা হলো, এটার থেকে গাঁজা সিজ করা হয়েছে 476 কেজি এবং এই ঘটনাতে লালমোহন রায় এবং পঙ্কজ রায় নামে দুজনকে আটক করা হয়েছে, যাদের বাড়ি বিহারে। আমাদের মুঙ্গিয়াকামী থানা এবং তেলিয়ামুড়া থানাতে দুইটা এনজিপিএসের উপর কেস হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে। এই দুইটা ঘটনাতে টোটাল সিজার হলো 1451 কেজি। ওপেন বাজারে এটা বিক্রি হয় না, কালো বাজারে এটার মূল্য হলো 2,17,00,000 টাকা। আপনারা জানছেন যে রেগুলারলি আমরা এই যে আমাদের যে নাকাগুলি আছে সেগুলিতে আমরা নেশা সামগ্রী আমরা বাজেয়াপ্ত করছি। আমাদের এই অভিযান সামনের দিনে চলবে। আটক করা গাঁজার মূল্য প্রায় 2 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে এই দুই থানার পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, রাজিস্ট নিউজ।